নাজমা বেগম সরোয়ার্দি হাসপাতালে এসেছেন চার দিন হলো হঠাৎ করে তার স্বামীর জ্বর শরীর ব্যথা আর বমি হয় পরীক্ষা করান তিনি ফল আসে ডেঙ্গু পজিটিভ জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে কালে ভদ্রে মশার ওষুধ ছিটানো হয় যেখানে আছে কালভার্ট সহ অনেকগুলো ড্রেন তিন রাস্তার মোড়টা যেমন একটু কন্ট্রোলে আছে ডেঙ্গু থেকে আর বাকি আদাসগুলো আমাদের বসিলা আদাবর সেকেট ট্যাক হ্যাঁ এগুলা চাঁদ উদ্যান ঢাকা উদ্যান তো এগুলাতে বেশি প্রভাব কাদ্রাবাদ হাউজিং এগুলাতে বেশি আসছে শুধু নাজমানন মোহাম্মদপুর আদাবর শেখের ট্যাক চন্দ্রিমা উদ্যান ঢাকা উদ্যানের বেশিরভাগ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সহরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ছিল প্রচুর জ্বর ওষুধ খাওয়ানোর পরও কম ছিল না সেই কারণে টেস্ট করছিলাম টেস্ট করার পর পজিটিভ আসে তারপর এখানে ভর্তি করে আমার এলাকা মোহাম্মদপুর ওষুধের কথা সঠিক সিদ্ধান্ত বলা যাবে না কারণ ওটা মানে ভবিষ্যতে দিয়ে একবার চোখে পড়ে যা সত্য কারণ হয়তো বা কাউন্সিলার সব দেখলে আবার বলবো যে এই সমস্ত কথাবার্তা বলে গত পাঁচ দিন থেকে যার প্রথম দুই দিন শরীর ব্যথা ছিল না এরপরে দুই দিন পরের থেকে শরীর প্রচন্ড ব্যথা মনে হয় যেন শরীরের হাড় ভেঙে গেছে এরকম ব্যথা দুই সিটি কর্পোরেশনের প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা চিকিৎসকদের মতে জ্বর হওয়া মাত্রই ডেঙ্গু পরীক্ষা করতে হবে দেরি করার সুযোগ আর নেই এখন আর আমাদের কোনো মানে ইয়ের কোনো এই সময় নাই যেহেতু ডেঙ্গু জ্বর এখন ঢাকাতে একটা প্রধান উপসর্গ এই জন্য জ্বর হলেই যাতে প্রথম দিনই বা তিন দিনের মধ্যে সে অবশ্যই যেন আগে নিশ্চিত হয় ডাক্তার কাছে যে তার ডেঙ্গু হয়েছে কিনা এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে বাসাবর মায়াকানন এলাকায় সকালে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত এ সময় ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান জনপ্রতিনিধি ও ম্যাজিস্ট্রেট যেহেতু এটা আমরা ওনাকে পেলাম এবং উনি আপনারাও দেখেছেন যে উনি কি করতে হবে সে বিষয়ে উনি আমাদেরকে একটা প্রমিজও করলেন যে উনি ব্যাপারে অ্যালার্ট থাকবেন তো সামগ্রিক বিবেচনায় ওনাকে করা হয়েছে এবং আমাদের এটা চলমান থাকবে যদি এরপরও উনি অ্যালার্ট না হন সেক্ষেত্রে আমরা হয়তো আরো বড় অঙ্কের দিকে যাব তবে এলাকাবাসী বলছে সপ্তাহে দুই একবারই মশার ওষুধ ছিটানো হয় যেটির কার্যকারিতা নিয়েও আছে নানা প্রশ্ন জমা পানি ছিল কি জমা পানি এখনো আছে চারপাশে জৈমা আছে যে আপনাদের সামনে জৈমা আছে ঢুকার মুখে জৈমা আছে চারপাশ দিয়ে জৈমা আছে মাঝে মাঝে দেয় আবার মাঝে মাঝে তো ওনাদের কারোর থাকে না অনেক সময় আছে শুধু ধোঁয়াটা মারে ধোঁয়াটা আসলে অতটা কার্যকারিতা দেখি না রেগুলার দেয় না কিন্তু দেয় সপ্তাহে একদিন দেয়া যায় ওষুধ দিয়ে যাইতেছে কিন্তু ওষুধ তো আর এখানে কোনো কাজ করে না মশা তো মরে না শুধু কি ডেঙ্গু সংক্রমণের ব্যাপকতা যেহেতু বেশি সে কারণে শুধু সিটি কর্পোরেশনের উপর নির্ভর না করে নগরবাসীকে এডিস নির্মূল এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের সিউল আহমেদ এখন ঢাকা